হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেনড্রপ সবাই নিশ্চয়ই ভালো আছো তো ফ্রেন্ডস আজকেও আমরা শিখে নেবো কিছু স্বরচিহ্ন সেই মিশ্র স্বরচিহ্ন যোগে তিন বর্ণের কিছু শব্দ আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের বাংলা শব্দ চিনতে এবং পড়তে অনেকটা সুবিধে হবে এবং দেখো আজকে আমরা যে শব্দগুলো পড়বো সেখানে আমরা অনেক রকম স্বরচিহ্ন পাব। আকার একার চিকার দীর্ঘিকার এরকম সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমরা কিছু শব্দ শিখব লিখবো পড়বো জানবো ঠিক আছে তো পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে একবার দেখে নাও দেখো তোমরা অনেকগুলো শব্দ এবং স্বরচিহ্নগুলো থাকলে কীরকমভাবে উচ্চারণ করতে হয় এটা আমরা জানব ঠিক আছে তাহলে চলো দেখে নাও দেখো প্রথম যে শব্দ সেখানে কি আছে দয়ে রস্মু রয়ে আকার তালাবশ্যয়ে আকার তো উচ্চারণটা কেমনভাবে করছি দেখো দয়ে রস্যু উচ্চারণ করব দু রয়ে আকার রা তালাবশ্যয়ে আকার সা পুরো শব্দটা কি হলো দু রা সা দুরাশা ঠিক আছে আশা নেই মানে দূর দূর পর্যন্ত কোনো আশা ভরসা নেই ঠিক আছে সেটাকে বলে দুরাশা তো দেখো কিভাবে লিখছি লেখাটা একটু লক্ষ্য করে দেখে নাও দয়েরসু তারপর দেখো রয়ের সাথে আছে আকার তারপর তালাবশয়ের সাথে আছে আকার তো কী হলো দুরা সা তারপরে দেখো আ আ কয়ে রি আছে তো ক্রি তারপর আছে তয়ের তয়েরশি তি শব্দটা কি হলো আকৃতি আ কয়েরি তয় আকৃতি মানে কোনো বস্তুর যে আকার কীরকম দেখতে সেটাই হলো তার আকৃতি তো দেখো আ তারপর কয়েরি কয়রি রিকার তো নিচে থাকে তারপর তয়ের অস্বীকার শব্দটার কি হলো উচ্চারণটা কিভাবে হলো আক কৃতি আকৃতি ঠিক আছে তারপরে দেখো কয়ে ঔকার আছে এটা হলো ঔকার কয়ের সাথে যে স্বরচিহ্নটা রয়েছে সেটা হল ঔকার কৌ তয়েরস্যু তয়রস্যু তু আর ক কৌতুক কৌতুক মানে হলো মজা করা ঠিক আছে মানে জোকস আমরা যেটাকে বলি ঠিক আছে কৌতুক তো দেখো কয়ে ওকার তারপর তয়ে রসু রসুকার নিচে থাকে তার সাথে আবার ক তো শব্দটা হলো কৌতুক ঠিক আছে এরপরে দেখো ময়ে কার মে ধয়ে আকার ধা বয়ে দীর্ঘিকার বি মে ধা বি পুরো শব্দটা একসাথে বললে হবে মেধা বি মানে বুদ্ধিমান যে যার মেধা আছে বুদ্ধি আছে তাকেই বলা হয় মেধা তো দেখো ময়ে একার তারপর ধয়ে আকার তারপর দেখো বয়ে দীর্ঘিকার শব্দটা হলো মেধা বি মেধা বি ঠিক আছে এরপরে দেখো রশ্মি পি পয়ে আকার পা দন্তস্বয়ে আকার সা তো পুরো শব্দটা হলো দেখো পিপাসা পিপাসা কথাটির অর্থ হলো জল পান করার ইচ্ছে ঠিক আছে তেষ্টা পাওয়া পিপাসা তো কি পেলাম আমরা পয়ে রশ্মিকার উচ্চারণটা হলো পি আবার পরে আছে পয়ে আকার পা তারপরে আছে দন্তশয়ে আকার পি পা ঠিক আছে তারপরে দেখো ময়েরি মৃ গ অন্তস্তয়ে আকার তো অন্তস্তয়ের সাথে যেই স্বরচিহ্ন থাকুক না কেন এমনিতে কিন্তু অন্তস্তয়ের উচ্চারণটা হয় না সেই স্বরবর্ণটির উচ্চারণ হয় যে স্বরবর্ণের স্বরবর্ণটি স্বরচিহ্ন আকারে থাকে তো অন্তস্তয়ে আকার উচ্চারণটা হবে আ তাহলে শব্দটা কি দাঁড়ালো কি হলো মৃ আ মৃগয়া 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 কথাটির অর্থ হল স্বীকার করা ঠিক আছে মৃগয়া তো কিভাবে লিখছি দেখো ময়েরি তারপর গ অর্ধমাত্রা তারপর অন্তঃয়ে আকার মৃগয়া মৃ গ মৃগয়া উচ্চারণটা হলো মৃগয়া ঠিক আছে এইভাবে উচ্চারণটা করতে হয় কেমন তারপরে দেখো ও ওকার আছে উচ্চারণটা হবে শো দন্তস্বয় ওকার শো পয়ে আকার পা আর দন্তন্য সোপান সোপান কথাটির অর্থ হলো সিঁড়ি বা ধাপ স্টেপ যেটাকে আমরা বলি স্টেয়ার্স বা স্টেপ তো সোপান কথাটির অর্থ হলো ধাপ বা সিঁড়িও বলতে পারো তো দেখো আমরা কিভাবে লিখছি দন্তস্বয়ের সাথে ওকার তারপর পয়ের অর্ধমাত্রা পয়ের সাথে আকার তারপর দন্তন্য সোপান সোপান তারপরে দেখো দন্তন্যয়ে রশ্মি নি রয়ে দীর্ঘিকার আছে তো উচ্চারণটা হবে রি তারপর হ আছে তো উচ্চারণটা হলো নিরীহ মানে যে খুব শান্তশ্রেষ্ট কিছু বোঝে না একেবারে গো বেচারা টাইপের তাকে বলা হয় নিরীহ ঠিক আছে নিরীহ নি হ নিরীহ শব্দটা হলো নিরীহ তো দেখো কিভাবে লিখছি দন্তন্যয়ে রশ্মি তারপর রয়ের সাথে আছে দীর্ঘিকার তারপর হ তো শব্দটা হলো নিরীহ বুঝতে পারছো নিশ্চয়ই দেখো তারপরে আছে দ অন্তস্তয় আকার তো উচ্চারণটা তো বললাম অন্তস্তয়ের সাথে আকার আছে তো উচ্চারণটা হবে আ তাহলে কি হলো দ অন্তঃস্থয়ে আকার দয়া লয়েরসু লু দয়ালু ঠিক আছে যার মধ্যে দয়া মায়া এই ব্যাপারগুলো আছে সেই ব্যক্তিকে বলা হয় দয়ালু যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন খুব দয়ালু একজন ব্যক্তি কেমন তাহলে শব্দটি হলো দয়ালু দেখো কিভাবে লিখছি দ তারপর অন্তস্তয়ের সাথে আছে আকার তো আ উচ্চারণ তারপর লয়ে রস্যু দয়ালু ঠিক আছে তারপরে দেখো বয়েরশি তো উচ্চারণটা হবে বি দন্ত নয় আকার না তারপরে আছে তালাবস্য তো নাস, বি নাস। বিনাশ মানে ধ্বংস করে দেওয়া ধ্বংস বিনাশ শব্দটা হলো বিনাশ তো দেখো কিভাবে লিখছি বয়ে রশ্মি তারপর দন্তন্যয়ের সাথে আছে আকার তারপর তালাবশ্ব বিনাশ এরপরে আছে দেখো ময়ে আকার মা দন্তন্যয় রশ্ব নু তারপর আছে মূর্ধন্য স্ব তো কী হবে মা মানুষ মানুষ ময়ে আকার তারপর দন্তন্যয়ের সাথে আছে রশস্যুকার রশ্রুকার তো নিচে থাকে তারপর মূর্ধন্যস্য মানুষ তারপরে দেখো পয়ে রি প্রি থয়ে রশ্মিকার থি বয়ে দীর্ঘিকার বি থি বি পৃথিবী শব্দটা হলো পৃথিবী ঠিক আছে দেখো পয়ে রি তারপর থয়ে রসি তারপর বয়ে দীর্ঘিকার পৃথিবী কেমন তারপরে দেখো বয়েরশি আছে আবার তো উচ্চারণটা তো জেনে গেলাম বয়ের অশ্বী থাকলে আমরা উচ্চারণ করবো বি চয়ের সাথে আছে আকার তো চা তার সাথে আছে র অ তো বিচার বয়েরশি চয়ে আকার র উচ্চারণটা হলো বিচার দেখো বয়েরশি তারপর চয়ে আকার তারপর র বিচার তারপরে আছে দেখো দন্তন্যয়ে দীর্ঘিকার নি দন্তন্যয়ে রশ্মি থাকলে স্বল্প সময়ে উচ্চারণ হবে নি আর দন্তন্যয়ে দীর্ঘিকার থাকলে হবে নি নি রয়কার রো তার সাথে আছে গ নিরোগ নিরোগ ঠিক আছে মানে রোগহীন যার কোনো ডিজিজ নেই তিনি হলেন নিরোগ ব্যক্তি তো নিরোগ কথার অর্থ হলো রোগহীন ওকে তো দেখো নিরোগ নয়ে দীর্ঘিকার তারপর দেখো রয়ের সাথে আছে ওকার তারপর গ নিরোগ তারপর দেখো তিন বর্ণের আজকের শেষ শব্দ হলো তালাবশ্যয়ে রি শ্রী গয়ে আকার গা তার সাথে ল তো উচ্চারণটা হবে পুরো শব্দটার শ্রীগাল শ্রী শ্রীগাল শ্রীগাল কথাটির অর্থ হলো শ্রেয়াল শেয়ালকে আর একটু ভালো কথায় শ্রীগাল বলা হয় তো শ্রীগাল কি পেলাম আমরা বানানটা তালাবশ্য রি গয়ে আকার ল শ্রীগাল তো ফ্রেন্ডস তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই আমার যেসব বন্ধুরা আজকের ভিডিওটা নতুন দেখছ আমার আরও একটি চ্যানেল আছে অঙ্কের অনলি ম্যাথামেটিক্সের উপর তো তার লিংক এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নিচের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে চ্যানেলটির নাম স্টাডিল্যাম প্রতিমা মিস তোমাদের প্রত্যেকের জন্য অঙ্ক বিষয়ে অঙ্ক শিখতে গেলে অঙ্ক বিষয়ের হেল্পের জন্য আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তোমাদের ভীষণ কাজে লাগবে তো লিঙ্কে ক্লিক করে আমার চ্যানেলটি তোমরা একবার ভিজিট করতে পারো যদি কাজে লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর আমার ভিডিওগুলো দেখো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে যদি দরকারে লাগছে যদি কিছু শিখতে পারছো মনে হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর তার সাথে আরেকটা কাজ করো সেটা তোমাদের সুবিধের জন্য ডান দিকে একটা যে বেল আইকন আছে একটা ঘন্টার ছবি আসে সেটাকেও টাচ করে রেখো তাহলে আমি যখনই তোমাদের জন্য ভিডিও আপলোড করব তোমরা ইউটিউবের দ্বারা দেওয়া ফ্রিতে নোটিফিকেশান পেয়ে যাবে এবং ভিডিওটা দেখে নিতে পারবে আজ এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থেকো টাটা